ট্রোলিং যেন পিছুই ছাড়তে চায় না অভিনেত্রী সাংসদ নুসরত জাহানি। প্রায় প্রতিদিনই প্রতিটা মুহূর্তে ট্রোলড হতে হচ্ছে তাকে। কখনো নিখিলের সঙ্গে সম্পর্কের স্ট্যাটাস নিয়ে, তো কখনো আবার যশ দাশগুপ্তের সঙ্গে তার প্রেম নিয়ে, আর নতুন হয়েছে তার বেবি বাম ফ্লন্ট করার পরে। সবটাই গুঞ্জন, নতুন করে যেন বারুদে ঘি ঢেলেছেন তিনি নিজেই। তবে গসিপের আগুনে নিজে ঘি ঢালেও নুসরত কিন্তু কোনো কথাই কানে তুললেন না। উল্টে সোশ্যাল প্ল্যাটফর্মে নানাভাবে তিনি তার বিন্দাস থাকার বার্তা দিয়েই চলেছেন। কখনো তিনি দেখা যাচ্ছে প্রকৃতির সঙ্গে মিশে রয়েছেন, সেখানে তিনি দিচ্ছেন ভালো থাকার কোর্স, তো কখনো আবার গৌতম বুদ্ধকে স্মরণে এনে জীবন দর্শন দিচ্ছেন। তবে এবার কোনো দর্শন নয়, বরঞ্চ ঝুঁকি নেওয়ার এক গল্প শোনালেন নুসরত জাহান। রিসেন্টলি তিনি তার ফ্যাশন শ্যুটের একটি ভিডিও শেয়ার করেছেন, যে শ্যুটে দেখা যাচ্ছে সুইমিং পুলে জলে নেমেছেন নুসরত, সারা শরীর জলে ভেজা, আর সেই জলই যেন আগুন ধরিয়ে দিয়েছে তার রূপ। এই ভিডিওটা পোস্ট করেই নুসরত লিখেছেন, ঝুঁকি নেই, গল্পও নেই। কিন্তু কোন ঝুঁকির কথা বলছেন নুসরত যদিও সেটা ক্লিয়ার করেননি, তবে যারা বোঝার তারা কিন্তু বুঝেই যাচ্ছে যে তার জীবনটা পুরোপুরি ঝুঁকিপূর্ণ ডিসিশনে ভর্তি। যেমনটা হচ্ছে নিখিলকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্ক, সেটাও ধোঁয়াশায় রয়েছে, কিংবা সিঙ্গেল মাদারের জীবন বেছে নেওয়া, সবটাতেই কিন্তু ঝুঁকিকেই তিনি আগে রাখেন এবং সেটা নিতে পিছপাও হতে দেখা যায় না নুসরত জাহানকে। তারকা সাংসদের এই নিউ লুক আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।